ମୁଁ ଭିଡ଼ିଓ ଉଡ଼ିଲା ବିକି ବାର ବାରିକି ଏଇଠୁ କରିଥିଲେ ସାରଙ୍କ କଥା আমাদের অফিস করতে আসার জন্য ফিচর রে ফিচর ক্যামেরা তুই বার করে জানান ঐতিহাসিক পরিগ্রাম এই গ্রামে প্রতিবর্ষ ভোট সংক্রান্তির মেলা অনুষ্ঠিত হয়। অনেকে মাছের মেলা বলে অভিহিত করেন। 200 বছর পূর্বে থেকে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবর্ষর বিভিন্ন এলাকার দেশের বিভিন্ন এলাকার মানুষ এখানে মাছ দেখার জন্য মাছ কেনার জন্য আসে। লক্ষাধিক লোকের সমাগম হয় প্রতিবর্ষ। স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবক যারা আছেন তাদের সহযোগিতায় এই মেলা পরিচালিত হয়। এখানে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ নাই, পুলিশের প্রয়োজন হয় না, এখানে কোনো অসামাজিক কার্যকলাপ ঘটে না। আমরা আশা করি আগামীতে আমরা আরও বড় ধরনের আয়োজন করব, আরও বৃহৎ আঙ্গিকে উন্নত ধরনের ব্যবস্থা করব। আমার নাম আব্দুল নুরবাড়ি মধ্যগড় পিল্লাসর থেকে মাছ আনছি। বেদাম পাচ্ছি একটা দাম চাই, প্রতি বছরই করে ফলের মেলা জানি। মাছটা বরং মধ্যে টেনে আইছি, বাগানি মাছ 15,000 টাকা দাম চাই। এবারও 1.5 বছরের মতন নতুন মানে মাছ আনছি, বেচা কিনা ও চলতে আছে, বেচা কিনা করতেও আছি দাম ধরো। আমি মৌলভীবাজার থেকে এসেছি এখানে মাছের মেলা দেখার জন্য এবং মাছ কেনার জন্য। মাছের মেলা দেখে খুবই ভালো লাগলো এবং প্রচুর মাছ উঠেছে এখানে, খুবই ভালো লাগলো এখান থেকে। এটা হবিগঞ্জের ঐতিহাসিক কৈলের মাছের মেলা নামে খ্যাত। এটা ছোটোবেলার থেকে আমরা এই মেলার নাম শুনে থাকি। তৎকালে আমি প্রতি বছরই আসি এখানে, বিভিন্ন জাতের মাছ উঠে যেটা সাধারণত বিরল, তাই এবারও আমি এসেছি এবং একটা মাছ কিনেছি। এই মেলাটি মূলত মাছের মেলা হিসেবে আমরা সবাই আমরা এখন জানি। মাছ কেনার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে আসে এবং বিভিন্ন জেলার মাছ এখানে আমরা সবাই নিয়ে আসে। মাছ কেনার জন্য আমি এখানে এসেছি। এখানে 60 থেকে 70 হাজার দামের মাছ পাওয়া যায়। ঐতিহ্যবাহী ফুল মাছের মেলা ভোট সংক্রান্তির শেষের দিকে হয়। এই মেলা উপলক্ষে পরিগ্রামে একটা আনন্দের জোয়ারের বার্তা বহন করে। ঐতিহ্যবাহী একটি মেলা, প্রতি বছর এখানে মেলা হয়। আমরা আসছি মেলাতে এই মাছ ক্রয় করার জন্য এবং আমরা মেলার যে মাছগুলো উঠে আমরা দেখার জন্য আসি।
আসলে এই মেলাটা আমাদের হবিগঞ্জের একটা সংস্কৃতি মেলার, যে দেশের বিভিন্ন স্থান থেকে বড় বড় মাছ আসে আমরা দেখি, তা আমাদের অনেক ভালো লাগে। হবিগঞ্জ শহর থেকে আসছি, এই মাছের মেলায় প্রতি বছর এখানে এই মেলা অনুষ্ঠিত হয়, এই ঐতিহ্যবাহী মেলা, আমার খুব ভালো লাগছে।